স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা 12ই জানুয়ারি যুব দিবসকে সামনে রেখে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল খানাকুলের ঘাসুয়া এলাকায়। এই খেলার আয়োজন করে ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘ। এই ক্লাবটির তহবিল থেকে তৈরি হয় একটি পার্ক। শিশুদের জন্য তৈরি এই পার্কটি উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায় ও খানাকুল থানার ওসি রাজকিরণ মুখোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর বিডিও দেবাশিস মণ্ডল ও তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ বাগ। রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। খানাকুলের ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘের পরিচালনায় শনিবার ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়ে গেল। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে 2 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা হবে। শনিবার ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বরের বিডিও দেবাশিস মণ্ডল, খানাকুলের ওসি রাজকিরণ মুখোপাধ্যায়, খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায়, তৃণমূল নেতা মিন্টু পাল সহ ওই ক্লাবের সদস্য ও এলাকার বিশিষ্ট। এদিন 3টি দলকে নিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। 12ই জানুয়ারি যুব দিবসও এই প্রতিযোগিতা চলবে বলে জানা গেছে। পাশাপাশি এলাকার শিশুদের জন্য একটি পার্ক নির্মাণ করে ওই ক্লাবটি। ক্লাবের তহবিল থেকে তৈরি হয়েছে এই পার্কটি বলে জানা যায়। এদিন এই পার্কের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায় ও খানাকুলের ওসি রাজকিরণ মুখোপাধ্যায়। ফুটবল খেলা প্রসঙ্গে খানাকুলের বিডিও দেবাশিস মণ্ডল বলেন, এলাকার যুবকদের উৎসাহিত করতে এই ধরনের খেলার আয়োজন করা খুবই প্রয়োজন। মাধ্যমে খেলা মানে হচ্ছে সকলে একত্রিত হয় এবং খেলার মাধ্যমে মানে সকলে আনন্দ লাভ করে, কেউ জেতে কেউ হারে, কিন্তু তোমার স্পোর্টিং স্পিরিট। সকল সদস্যগণ এবং বিশিষ্ট যে সমস্ত অতিথিবর্গ উপস্থিত হয়েছেন, আপনারা অনুগ্রহপূর্বক মাঠে মাঝে সেন্টারে চলে আসুন। সুতরাং এই যে ফুটবল খেলা হবে 90 মিনিটে, এছাড়া উভয় টিমের খেলোয়াড় দল ও রেফারি দল, আপনারাও মাঠের মাঝে চলে আসুন। মেম্বার সাহেব আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ বাবু আছেন, এলাকার গুণীজনরা আছেন, সকলের উপস্থিতিতে আমাদের ছেলেরা যে আজকে ফুটবল খেলবে আর সকলের সাথে সাথে আমরাও আনন্দিত হবে, এবং যাতে এই খেলার মাধ্যমে সকলের মাধ্যমে একটা টিম স্পিরিট বা স্পোর্টিং স্পিরিট জাগ্রত হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অপরদিকে বিশিষ্ট সমাজসেবী তথা খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ বলেন, সাধারণ মানুষকে ফুটবলের প্রতি আকর্ষিত করতে এই খেলার আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্যরা সকাল থেকে কঠোর পরিশ্রম করে এই খেলার আয়োজন করে। রাতেটা দীর্ঘদিন ধরে হচ্ছে ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘের পরিচালনায় আমাদের স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মীকান্ত জানা মহাশয় এবং আমারই জেঠু নন্দলাল বাগ এসআই ছিলেন এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যেই দীর্ঘদিন যাবৎ খেলা হয়ে আসছে। তো এবছর 2 দিন ধরে হচ্ছে এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, এই ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘের বিভিন্ন যে সদস্য আছে তারা শুধু এই খেলার সঙ্গেই যুক্ত নয়, নিজেরাও যেমন খেলে আবার খেলাও করে বিভিন্ন টিম নিয়ে, সেরকমভাবেই মানুষের কাজেও এরা বিভিন্ন ঝাঁপিয়ে পড়ে, এটা বরাবরই চলে আসে। কিছুদিন আগে রক্তদান শিবির করেছে, তারপর এদের যে ক্লাবের ফান্ড থেকে পার্ক করেছে বিনোদনের জন্য, যাতে করে এলাকার বাচ্চারা এই পার্কে সেটার ব্যবস্থাও করেছে, এবং এরা বিভিন্ন সময় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, বন্যা দুর্গত মানুষেরও ত্রাণ বিলি করে। সার্বিকভাবেই ক্লাব নিজস্ব ফান্ডে পার্কটা করেছেন, কিছুক্ষণের মধ্যে এটা উদ্বোধন হবে। তো এবং সবচেয়ে বড় কথা, এরা বিভিন্নভাবেই মানুষের পাশে দাঁড়ায় এই ক্লাব, এবং বন্যা ত্রাণেও গত 2-3 বছর আগে যে 2টো বড় বড় বন্যা হয়েছিল সেই ত্রাণেও এরা ঝাঁপিয়ে পড়েছিল। তো সার্বিকভাবেই বিবেকানন্দর যে নীতি বা বাণী, মানুষের কাজ করা, মানুষের সেবা করা, যথার্থভাবেই এই ক্লাব করে যাচ্ছে। অপরদিকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপাল রায় বলেন, শিশুদের জন্য পার্কটি খুবই দরকার ছিল। ক্লাবের সদস্যরা এই পার্ক তৈরি করায় এলাকার মানুষ খুবই উপকৃত হবে, অবসর সময় পার্কে বসে সময় কাটাতে পারবেন। প্রথমেই আমি ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ ঘাসুয়া জনতা হাই স্কুলের যে ময়দান সংলগ্ন যে পার্ক বাচ্চাদের জন্য, আপনারা জানেন এখন আমাদের বাবা মারা এতটাই ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার জন্য যে বিনোদনের খুব অভাব, ছাত্রছাত্রীদের পার্কে যাওয়া বা খেলাধুলা করা, সেই জায়গায়
বিবেকানন্দ যুব সংঘ একটা পার্টি ব্যবস্থা করেছি স্কুলের মাঠে, এই জন্য আমি আবার শুধু একটা কথা বলবো, যেমন পড়াশোনা করতে হবে সেরকম অনেক পার্টি হতে হবে, মাঠে যেতে হবে, তাই ভারসাম্য যেটা সামাজিক ভারসাম্য সেই ভারসাম্য কিন্তু বজায় রাখতে হবে। তাই এত সুন্দর একটা পার্ক আজকে আছেন, আমার অফিসার ইনচার্জ আছেন খানাকোল পিএসএ রাজকিরণ মুখোপাধ্যায়বাবু আছেন এবং বিডিও সাহেব ছিলেন, সবাই মিলে আমরা এসে খুব আনন্দিত যে এত সুন্দর একটা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন নন্দলাল বাঘ মহাশয় থেকে শুরু করে আরও যারা আছেন এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎদা থেকে এত সুন্দর একটা ক্লাবের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীরা বাচ্চা ছাত্রছাত্রীরা সেই পার্কে খেলাধুলা করবে এবং বিনোদন করবে, এটা একটাই খানাকুলের বুকে একটা ঐতিহ্য বলতে পারেন বা সারা বাংলার বুকে একটা আমরা গর্বিত যে খানাকুলে এত সুন্দর পার্ক করবো। পাশাপাশি শিশুরা এই পার্কে খেলাধুলা করতে পারবে। সব মিলিয়ে ঘাসুয়া বিবেকানন্দ যুব সংঘের এই কর্মসূচিকে সাধুবাদ জানায় এলাকার মানুষ। কিসে পড়ছো তুমি? আমি পড়ে পড়ি। কোন স্কুলে? ঘাটালু বসনা শিশু শিক্ষা প্রাথমিক স্কুল। কি নাম তোমার? কৃষ্ণেন্দু পাল। খুব ভালো লাগছে নতুন পার্ক। তোমরা খেলাধুলা করছো? হ্যাঁ। তোমার কি নাম? দীপ্তা বাগ। কিসে পড়ছো তুমি? থ্রিতে। কোন স্কুল? নার্সারি স্কুল। আর এইটা কি কি চাপ কিসে খেলছো? এটা কি খেলা? এটা এটা উঠানামা। উঠানামা খেলা, দোল দোল খেলা। নিউজ আজ বাংলা খানাকুল।